পৃথিবীর ইতিহাসে মানবসৃষ্ট বিষয় হিসেবে পরিচিত হিউম্যান ইঞ্জিনিয়ারিং এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো পানামা খাল। অত্যন্ত ঘন বৃষ্টি অরণ্যের মধ্য দিয়ে দীর্ঘ 82 কিলোমিটার জলপথ, চারিদিকে বিষাক্ত মাকড়সা, মশা ও প্রাণঘাতী রোগ বয়ে বেড়ায় এমন আরও অনেক কীটপতঙ্গের ভিড় এখানে। এমনই অকল্পনীয় পরিস্থিতিতে এবং হাজার হাজার মানুষের মৃত্যুর পর তৈরি হয়েছে পানামা খাল। খালটি তৈরি হওয়ার পর কেটে গেছে 100 বছর। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে নিরাপদ পথ হিসেবে বয়ে যাচ্ছে সে, কিন্তু তা সত্ত্বেও আজও খালটি নানান রাজনৈতিক মতবিরোধের কেন্দ্রবিন্দু। আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চলেছি। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 16 শতাব্দীর প্রথম দিক থেকে মানুষ এই খালটি তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে সময় আমেরিকা মহাদেশের পূর্ব থেকে পশ্চিম উপকূলে যাবার জন্য একটি জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে ঘুরে আসতে হতো, প্রায় 15,000 কিলোমিটারের সফর, যাতে প্রায় 2 মাস সময় লেগে যেত। তাই এই খালটির মালিক হয়ে এই সফরটিকে অবরুদ্ধ করলে রাজনৈতিক ও অর্থনৈতিক এই দুই ক্ষেত্রেই মস্ত লাভের উৎস দেখা দিতে পারে। প্রতিটি জাহাজের জন্য শুল্ক নেয়ার ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে আপনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মালবাহী জাহাজগুলিকে কার্যত নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সুবিধাগুলো যেমন অভিভূতময়, খালটি নির্মাণের কাজ ততটাই কঠিন। বহু দেশ এই পরিকল্পনাকে কাজে লাগাতে চেয়েছিল এবং বহু দেশই ব্যর্থ হয়েছে। এক দুঃসাহসিক স্পেনীয় অভিযাত্রী ভ্যাস্কো নিউনিয়াস দ্য বেলবোয়ার হাত ধরে 16 শতাব্দীতে পানামা খাল নির্মাণের কাজ শুরু হয়েছিল। তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি আবিষ্কার করেন যে পানামাই পৃথিবীর 2 বৃহত্তম মহাসাগরকে আলাদা করেছে। তিনি বহুদিন ধরে খালটি কীভাবে নির্মাণ করা যায় তার চিন্তায় সময় কাটাতেন এবং তারপর স্পেনের সম্রাট পঞ্চম চার্লসের কাছে তিনি এই পরিকল্পনার কথাটি বললেন। সম্রাট পঞ্চম চার্লস ওই অঞ্চলটি জরিপ করে দেখার নির্দেশ দেন, যাতে ওখানে খালটি নির্মাণ করা আদৌ সম্ভব কিনা বোঝা যায়। কিন্তু জরিপকারীরা কাজটি কঠিন দেখে প্রথমেই না করে দেয়। তারপর কেটে গেল প্রায় 300 বছর। এবার এক উচ্চাকাঙ্ক্ষী ফরাসি ব্যক্তির মনে এই চিন্তার উদয় হল। ইনি সেই ব্যক্তি যিনি সুয়েজ খাল নির্মাণ করেন। সে কাজটিও প্রথমে অসম্ভব বলেই মনে করা হতো। এই খালটি লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ ঘটায় এবং সেই ব্যক্তি হলেন অনবদ্য ফরাসি কূটনৈতিক ফার্দিনান্দ ডেলেসেপস। ডেলেসেপস পানামা ক্যানেলের প্রাথমিক নকশা তৈরির কাজে হাত দেন এবং দেখেন যে সুয়েজ ক্যানেলের তুলনায় এটি অনেক সহজ হবে। এটি সুয়েজ ক্যানেলের দৈর্ঘ্যের মাত্র 40% এবং স্বাভাবিকভাবেই তাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। ফরাসি সরকার তাদের এই পরিকল্পনা মেনে নিয়ে ছাড়পত্র দেন এবং পুরো প্রকল্পের জন্য তহবিল নির্ধারণ করে দেন। 1881 সালে নির্মাণের কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যেই বিশ্বশক্তির আরও একটি দিক এই পানামা খাল নির্মাণের সুযোগ খুঁজছিল, আমেরিকা। না না, পানামাতে নয়, বরং তার থেকে কয়েক কিলোমিটার উত্তরে নাইকারগুয়াতে। তাদের খালটি প্রশান্ত মহাসাগরের দিক থেকে ব্রাইটো আর আটলান্টিকের দিক থেকে নীলমাঠের মতো নাইকারগুয়া লেকের দিকে তৈরি করা হতো। তবে সেক্ষেত্রে বেশ কিছু উদ্বেগের কারণও ছিল। তার মধ্যে সবথেকে বড় কারণ হল লেক নাইকারগুয়া থেকে আগত জাহাজগুলিকে নিয়ে। কারণ মধ্য আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ টাটকা ও সুস্বাদু জলের উৎস হল এই লেকটি। বহু বিজ্ঞানীর চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই ব্যাপারটি। লেকটির উপর খালটির প্রভাব কেমনভাবে পড়বে সেই নিয়ে তারা ভীষণ চিন্তিত ছিলেন। তাই এই পরিকল্পনাটি বাতিল করার জন্য তারা আমেরিকাকে বোঝানোর চেষ্টাও করে। ফরাসিরা এই ব্যাপারে নেতৃত্ব দিতে শুরু করেছিলেন ঠিকই, তবে তা বেশি দিনের জন্য নয়। তাদের পরিকল্পনা ছিল পুরোপুরিভাবে সমুদ্রতলের সমানে একটি খাল নির্মাণ করার, ঠিক যেমনটা তারা মিশরে তৈরি করে এসেছে। কিন্তু তা করতে গিয়ে তাদের গুরুতর ইঞ্জিনিয়ারিং সমস্যার মধ্যে পড়তে হয়। বড় বড় ভেসেলগুলির জন্য খালটি যথেষ্ট গভীর হওয়ার প্রয়োজন ছিল। ক্যানেলের ঢালু অংশগুলিকে খুব খাড়াভাবে ঝালাই করতে গেলে সেগুলি বারবার বেঁকে যাচ্ছিল। এর সমাধান হল খালটিকে 400 মিটার প্রশস্ত করে গড়ে তোলা। কিন্তু 80 থেকে 82 কিলোমিটার দীর্ঘ একটি ক্যানেলের জন্য সেক্ষেত্রে অনেক বড় খননকার্য চালাতে হবে। এছাড়াও এমন অনেক সমস্যাই দেখা দিয়েছিল যার কোনো সমাধানই ফরাসিদের কাছে ছিল না। জলোচ্ছ্বাসের বৈচিত্র্য থাকার কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উচ্চতারও পার্থক্য ছিল। এর ফলে খালটির কোনো গুরুত্বই থাকবে না, সেটি অচল শক্তিতে পরিণত হবে। এ সমস্ত প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি ফরাসিদের জন্য সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিবেশ। জঙ্গলটিতে রাজত্ব করে বেড়ানো মশার দল তাদের সাথে অজ্ঞাত প্রাণঘাতী রোগ নিয়ে ঘুরে বেড়াত।
দলে দলে শ্রমিক মারা যাচ্ছিল, তাদের বেশিরভাগ জনের শরীরেই ছিল ম্যালেরিয়া ও কালাজ্বরের চিহ্ন। খালটির নির্মাণ কাজ শুরু হবার মাত্র 3 বছর পরেই এই মৃত্যুর হার এসে দাঁড়িয়েছিল প্রতি মাসে প্রায় 200 জনে। স্বাভাবিকভাবেই প্রকল্পটি ক্ষতির দৌড়ে নাম লিখিয়ে ফেলেছিল। 1894 সালেই আনুমানিকভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ফরাসিদের গল্প এখানেই শেষ, কিন্তু তাদের ব্যর্থতা অন্য চরিত্রদের জন্য পথ তৈরি করে দেয়। আমেরিকা মহাদেশ। নাইকার গুয়াতে তারা কিছুতেই পারছিল না। 1902 সালে কংগ্রেস ফরাসি সম্পদ কেনার অনুমোদন দেয়। তাদের সামনে একমাত্র ছোট্ট চ্যালেঞ্জ ছিল কলম্বিয়ার সরকারের থেকে ছাড়পত্র পাওয়া। সেই সময় পানামা স্বাধীন রাষ্ট্র ছিল না, কলম্বিয়ার একটি ছোট্ট দেশ হিসেবে পরিচালিত ছিল। ফলত সরকারের মনে হয়েছিল যে তারা চুক্তিতে হেরে যাচ্ছে, তাই তারা চুক্তিটিকে সমর্থন করেনি। কিন্তু কোনো অসহযোগী সরকারের সাথে কিভাবে চুক্তিতে আসতে হয় সে কথা আমেরিকা খুব ভালোভাবেই জানে। 1903 সালে রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট আমেরিকান যুদ্ধজাহাজের একটি দলকে পাঠান কলম্বিয়ান প্রদেশকে ঘিরে ফেলার জন্য। তারা পানামার স্বাধীনতা আন্দোলনে প্রচুর পরিমাণে উৎসাহ যুগিয়েছিল। ওই বছরের শেষেই পানামা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। নতুন সরকারের সাথে আমেরিকা একটি চুক্তি করে, তাদের স্বাধীনতাকে অটুট রাখবার আশ্বাস দিয়ে আমেরিকা তাদের এককালীন $10 মিলিয়ন প্রদান করে। তাছাড়া বছরে $2,50,000 প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। এর পরিবর্তে তারা খালটি নির্মাণ ও নগদীকরণের জন্য অবাধ অধিকার অর্জন করে। আমেরিকা লক সিস্টেম যুক্ত ক্যানেলের নকশা তৈরি করে। জলের নানান উচ্চতায় প্রয়োজন মতো জাহাজকে উঁচু বা নিচু করার জন্য এটি একটি অনবদ্য উপায়। এই জিনিসটাই আমেরিকাকে অতিরিক্ত খনন কার্যের হাত থেকে বাঁচিয়ে দেয়। পুরো দমে নির্মাণ কার্য শুরু হয়ে যায়। প্রতিদিন 40,000 মানুষ এখানে কাজ করতে শুরু করে। এই ক্রান্তীয় অঞ্চলে রোগের উপদ্রবের হাত থেকে আমেরিকান শ্রমিকরাও ছাড় পাননি। কিন্তু এবার বিজ্ঞানীরা বুঝতে পারেন যে রোগ ছড়ানোয় মশার ভূমিকা কী। তাই তারা বহু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু তা সত্ত্বেও আমেরিকান সরকারের তত্ত্বাবধানে 5,600 জন শ্রমিকের মৃত্যু হয়। হাজার হাজার মানুষের মৃত্যু হয় ঠিকই, কিন্তু কয়েক দশকের কঠোর পরিশ্রমের পর 1914 সালের 15 আগস্ট অবশেষে খালটি খোলা হয়। যে সমস্ত যান এই খালটি অতিক্রম করে তাদের প্রত্যেককেই এখন শুল্ক জমা দিতে হয়। এই শুল্কের পরিমাণ জাহাজের আকার ও যে পরিমাণ মাল সেটি বহন করছে তার উপর নির্ভর করে। আর মোটামুটিভাবে মাত্র একটি প্যাসেজের জন্য এই শুল্কের পরিমাণ প্রায় $50,000। গড়ে প্রতি বছরে এই প্যাসেজটি অন্ততপক্ষে 9,000টি জাহাজ অতিক্রম করে। ফলত ব্যবসা ঊর্ধ্বমুখী। তাই পানামা খাল আমেরিকার একটি ল্যান্ডমার্ক প্রজেক্ট এবং তার সাথেই আমেরিকান ইঞ্জিনিয়ারিংয়ের অহংকার। এটি নির্মাণ করতে তাদের মোট ব্যয় হয়েছিল $375 মিলিয়ন। মুদ্রাস্ফীতির বাজারে তা $10 বিলিয়ন সমান আজকে। তাছাড়া তারা ফরাসি সরকারকে আরও অতিরিক্ত $40 মিলিয়ন এবং পানামা সরকারকে $10 মিলিয়ন প্রদান করেছিলেন। সেই সময় এটাই ছিল আমেরিকার সবথেকে ব্যয়বহুল নির্মাণ প্রকল্প। 1999 সালে বিল ক্লিনটনের শাসনকালে পানামা সরকারের হাতে এই খালটিকে নিয়ন্ত্রণের ভার তুলে দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে এবং পানামা সরকারের অভ্যন্তরের আমেরিকার সরকারি হস্তক্ষেপের কারণে দশকের পর দশক চলতে থাকে বিদ্রোহ আর দাঙ্গা। এখনও পানামা খালটি আন্তর্জাতিক সমালোচনা ও উদ্বেগের শিকার। কিছু সমালোচক পানামা সরকার ও তার আদর্শবাদীদের নির্ভরতা প্রসঙ্গে এবং তা কিভাবে আন্তর্জাতিক সামুদ্রিক সফরে প্রভাব ফেলতে পারে তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার ওপর এই ব্যাপারে চীনের জড়িত হওয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েই চলেছে। চীনের একটি কোম্পানি ল্যান্ড ব্রিজ গ্রুপ মার্গারিটা দ্বীপ বন্দরটিকে নিয়ন্ত্রণ করার জন্য $900 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই পানামার সবথেকে বড় বন্দর এবং আটলান্টিক মহাসাগরের দিকে খালটির প্রবেশ পথেই এটি অবস্থিত। ল্যান্ড ব্রিজ গ্রুপ একটি প্রাইভেট কোম্পানি হওয়া সত্ত্বেও চীনের কমিউনিস্ট পার্টির সাথে তাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অতীতে তারা চীনা মিলিটারিকে অনেক সহযোগিতাও করেছে এবং কোম্পানিটির বোর্ডে রয়েছেন প্রাক্তন সরকারি অফিসাররা। তাছাড়া চীন একটি নতুন খাল নির্মাণের অনুমোদনও পেয়েছে, যেটা নাইকার গুয়ার মাঝখান দিয়ে যাবে। সেখানে অতীতে আমেরিকা 130 বছর ধরে চেষ্টা করে গেছে। এখান থেকেই একটু স্পষ্ট যে পানামা ক্যানেলের জট এত সহজে ছাড়বে না। ভবিষ্যৎ সম্ভবত আরও কঠিন হতে চলেছে। সো বন্ধুরা, আজ আপনারা পানামা খাল সম্পর্কে নানান তথ্য জানলেন। এর মধ্যে কোন ব্যাপারটা আপনার দৃষ্টি আকর্ষণ করলো?
এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।